আমরা বাঙালি জাতি অতিমাত্রায় ভোজনরসিক। মশলাযুক্ত খাবার ছাড়া আমাদের দিন চলেই না। প্রথমে তেল ঝাল মশলাযুক্ত খাবার খেয়ে পেটের 12টা বাজায়, তারপর তা থেকে স্বস্তি পেতে মুড়ি মুড়কির মতো গ্যাসের ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধ খাই। এটা খুব সহজেই পেটের সমস্যা থেকে মুক্তি দেয়, কিন্তু আমাদের দেশে গ্যাসের ওষুধের প্রচুর অপব্যবহার হয়। কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া খায়, কেউ আবার ডাক্তারের পরামর্শেই বছরের পর বছর এই গ্যাসের ওষুধ খেয়ে যায়। একটানা অনেকদিন ধরে গ্যাসের ওষুধ খেলে ঘটতে পারে নানা বিপত্তি। কয়েকটা গবেষণায় করা রিপোর্টের ভিত্তিতে আজ আমি গ্যাসের ওষুধের ক্ষতিকর দিক ও অপ্রয়োজনে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পুরো বিষয়টা বুঝতে হলে আগে জানতে হবে গ্যাস্ট্রিকের ওষুধ কাজ করে কিভাবে। প্রথমেই বলে রাখি, আমাদের বাজারে কয়েক শ্রেণীর গ্যাসের ওষুধ পাওয়া যায়। এক এক শ্রেণীর গ্যাসের ওষুধ এক একভাবে কাজ করে এবং সবচেয়ে পপুলার হচ্ছে পিপিআই। ইলাবোরেট করলে হয় প্রোটন পাম্প ইনহিবিটর। কয়েকটি প্রোটন পাম্প ইনহিবিটর রয়েছে, যেমন ইসোমেপ্রাজোল, ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল। এই সবগুলো ওষুধ বাজারে খুব প্রচলিত। এই প্রোটন পাম্প ইনহিবিটরগুলোর জন্ম 1980 সালে। এবার আসি এগুলো কাজ করে কিভাবে। আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, অর্থাৎ HCl। হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন, এই দুটো আয়ন একসাথে মিলিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এখন এই হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন, এই দুটি আয়নের একটি যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে না। এই পিপিআইগুলো এই কাজটাই করে। ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল এই জাতীয় ওষুধগুলো আমাদের পাকস্থলীতে সাময়িকভাবে হাইড্রোজেন আয়নের সাপ্লাই অফ করে দেয়। হাইড্রোজেন আয়নের সাপ্লাই না পেলে স্বাভাবিকভাবেই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে না, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি তৈরি না হয় তাহলে স্টোমাক বা পাকস্থলীর অ্যাসিডিক ভাবটা চলে যাবে, আর এভাবেই গ্যাস থেকে মুক্তি পাওয়া যাবে। অ্যান্টাসিড বহুল পরিচিত গ্যাসের ওষুধ, তাই না? এটার কার্যপদ্ধতি কিন্তু অন্যরকম। আমরা জানি ক্ষার অ্যাসিডের তীব্রতা কমিয়ে দেয়, সোজা কথায় অ্যাসিডকে নিউট্রালাইজ করে এই ক্ষার বা লবণ। অ্যান্টাসিড ট্যাবলেটে সাধারণত দুই ধরনের সল্ট বা লবণ থাকে, যথা ম্যাগনেসিয়াম কার্বনেট এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এরা আমাদের পাকস্থলীতে থাকা অ্যাসিডকে নিউট্রাল করে ফেলে। ধরেন একটা জনসভায় সন্ত্রাসীরা উৎপাত শুরু করে দিল, সেখানে পুলিশ যাওয়ার ফলে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেল। অ্যান্টাসিড ট্যাবলেট এখানে ওই পুলিশের কাজটাই করে থাকে। প্রোটন পাম্প ইনহিবিটরগুলো যেখানে অ্যাসিড তৈরি হতে দেয় না, সেখানে অ্যান্টাসিড শুধু তৈরি হওয়া অ্যাসিড যখন পাকস্থলীতে আসে তখন এটাকে নিউট্রাল করে ফেলে। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে। সম্প্রতি বাংলাদেশে করা এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ রোগীকে বিনা প্রয়োজনে গ্যাস্ট্রিকের ওষুধ দেয়া হয়। ঢাকা মেডিকেলে মাত্র 10 দিন ধরে 117 জন রোগীর প্রেসক্রিপশনের উপরে একটা গবেষণা চালানো হয়। ওই গবেষণায় দেখা যায় 117 জন রোগীর মধ্যে 112 জন রোগীকে গ্যাস্ট্রিকের ওষুধ দেয়া হয়েছে। পার্সেন্টেজে করলে এই হিসাবটা দাঁড়ায় 87.17%। এই 112 জন রোগীর মধ্যে মাত্র 29 জন রোগীকে দরকারে গ্যাস্ট্রিকের ওষুধ দেয়া হয়েছে, আর বাকি 73 জন রোগীকে বিনা প্রয়োজনে অর্থাৎ দরকার ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ দেয়া হয়েছে। পার্সেন্টেজ করলে এই সংখ্যাটা দাঁড়ায় 71.5%। কিন্তু আমার হিসাবে এই সংখ্যাটা আরও অনেক বেশি, কারণ আমাদের দেশে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসিতে গিয়ে যে কোনো ওষুধ কেনা যায় এবং সেখানে গ্যাসের ওষুধও মুড়ি মুড়কির মতো বিক্রি হয়। মহিলাদের চেয়ে পুরুষের মধ্যে গ্যাসের ওষুধ খাওয়ার প্রবণতাটা বেশি দেখা যায়। একটানা অনেকদিন ধরে গ্যাসের ওষুধ খেলে ভয়ঙ্কর সব সমস্যা হতে পারে। বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্য মতে একটানা অনেকদিন গ্যাসের ওষুধ খেলে শরীরে ভিটামিন B12-এর অভাব দেখা দেয়, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করে। শরীরে ভিটামিন B12-এর ঘাটতি হলে ডিপ্রেশন দেখা দিতে পারে, এছাড়া মাথা ব্যথা, দুর্বলতা, মানসিক সমস্যা, জন্ডিস ইত্যাদি দেখা দিতে পারে।
গ্যাসের ওষুধ খেতে খেতে শরীরে ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেয়, ফলে কার্পোপেডাল স্পাজম দেখা দেয়। এটা এমন একটা কন্ডিশন যেখানে হাতের কবজি, আঙুল, পায়ের আঙুল এইসব স্থানে ক্রাম্পিং পেইন দেখা দেয়। এছাড়া মাসেল উইক হয়ে যায়, ফ্যাটিগ অর্থাৎ দীর্ঘ সময় প্রচুর দুর্বলতা অনুভব হয় এবং মাসেলগুলার কন্ট্রোল বা মাসেলগুলার মুভমেন্ট আনকন্ট্রোল হয়ে যায়। ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, ফলে হাড় ভাঙা ও হাড় ক্ষয়ের মতো ঘটনা ঘটতে পারে। খারাপ ব্যাকটেরিয়া মাথাচাড়া দিয়ে উঠতে পারে, ফলে পাকস্থলীতে নানা ইনফেকশন দেখা দিতে পারে। কিডনিতে হতে পারে সমস্যা, সি ডিফিসিলি নামক ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত ভয়াবহ ডায়রিয়ার মতো ঘটনা ঘটতে পারে, যার ফলাফল মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। ভুলে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, যারা অনেক দিন ধরে গ্যাসের ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকে ওদের মধ্যে মৃত্যু হার বেশি থাকে, অর্থাৎ সাধারণ মানুষের তুলনায় এসব মানুষ কম সময় বাঁচে। এছাড়া আপনি যদি একটানা অনেক দিন ধরে গ্যাসের ওষুধ খেতে থাকেন, তাহলে আপনার স্টোমাক বা পাকস্থলীর যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা উৎপন্ন হওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হওয়া বন্ধ হলে আপনার হজমে গোলমাল শুরু হবে। হজমে গোলমালের পাশাপাশি অনেক খারাপ জীবাণুর একটা আবাসস্থল হয়ে উঠবে আপনার স্টোমাক। কারণ আমরা তো সবাই জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাবারের সাথে আসা বিভিন্ন রোগ জীবাণু বা খারাপ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এদেশের মানুষ যেমন অ্যান্টিবায়োটিক ওষুধ মুড়ি মুরকির মতো খায়, ওই একইভাবে গ্যাস্ট্রিকের ওষুধও খেয়ে থাকে। বিনা প্রয়োজনে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে খেয়ে গ্যাস্ট্রিক অ্যাসিডের 12টা বাজিয়ে কি বড় সর্বনাশ করছেন একবার ভেবে দেখেছেন? আপনি যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সাধারণত প্রতি সোমবার বিকেল 5টায় চিকিৎসাবিজ্ঞানের নানা জানা অজানা বিষয় নিয়ে ভিডিও তৈরি করি। ভিডিও সাধারণত আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, তাই দেখতে একদমই ভুলবেন না। স্যালুট আপনাকে।